আসো, যেখানে ভূমিকা যে প্রতিযোগী নাম দিয়েছো সে আসো। তোমার নাম এবং এই স্কুলের ছাত্র কিনা কোন ক্লাসে পড়ো সে পরিচয়টা দিব। আমার নাম প্রভাজনা প্রজা, আমি গাবতলী উচ্চ বিদ্যালয়ে পড়ি, আমি ষষ্ঠ শ্রেণী খসাকার একজন ছাত্রী। আমি বেদে কম না, আমি আমি বেদে খেলা দেখাই, আমি বিষ খুয়াই, আমি রস খসাই। ধন্যবাদ যেখানে ভূমিকা জিনে আসছেন। এখন আসছেন করবে তাকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার।
সাইন করছে। আমার নাম দৃষ্টি রানী, আমি গাবতলী উচ্চ বিদ্যালয়ে পড়ি ষষ্ঠ শাখায়। আমি ফুল বিক্রি করে আমি পড়ালেখা করি, আমার পড়ালেখা করার বড় ইচ্ছা। সারাদিন ফুল বিক্রি করে রাতে পড়ালেখা করি। আমার নাম মোহাম্মদ তাহিদুল আমিন রাফি, আমি গাবতলী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণী কোষে কাজ করি। 2019 সালে গাবতলী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত যেমন করি তেমন সব অনুষ্ঠানে আমি বঙ্গবন্ধুর চরিত্র উপস্থাপন করছি, এবং এখানে আমি বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক রক্ত জোড়া ভাষণ উপস্থাপন করছি। আমার নাম সৌরভ, আমি একজন বাসা শহীদ। আমরা একটা জিনিস পাই দেখি যে এখন আমরা আমাদের একটি আঞ্চলিক ভাষা হয়ে গেছে, আমরা বাংলা ভাষার বদলে ইংরাজি ভাষা ব্যবহার করি। মোবাইল ফোনের প্রথমে একটা শব্দ উচ্চারিত হয়, হ্যালো, হ্যালো শব্দটা কি আসলে বাংলা ভাষা না ইংরাজি ভাষা? আমরা কি বাঙালি না ওই ইংরেজ ইংরেজদের মতো আমরা এই বাংলা ভাষায় কথা বলছি? আমাদের রক্তের একটা পরিচয় যেন ইংরেজি হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। আমরা বলছি ব্যাগ শপিং, এগুলো কি আমাদের বাংলা ভাষা? এগুলো আমাদের বাংলা ভাষা না, আমাদের রাষ্ট্রভাষার জন্য আমরা অনেক কষ্ট হয়েছি, এই কারণে আমাদের আজকে রাষ্ট্রভাষা হয়েছে বাংলা ভাষা। সে বাংলা ভাষা বাংলা ভাষাকে অনেকে ইংরাজি বলছে, এই ইংরাজির জন্য আজকে আমাদের বাংলা বাংলা ভাষা দেবে চলছে। এই বাংলা আমরা এখন বাংলা বলতে পারছি না, তাই আমি সবাইকে অনুরোধ করবো আমরা যেন আজকের পর থেকে সবাই বাংলা ভাষায় কথা বলি। সামনে 21শে ফেব্রুয়ারি আসছে, তার আগে আমরা সতর্ক হয়ে যাই, আমরা বাংলা ভাষায় কথা বলবো। সবার কাছে অনুরোধ, আপনারা সবাই বাংলা ভাষার মর্ম বুঝবেন, সবাই বাংলা ভাষাকে শ্রদ্ধা করবেন, সবাই বাংলায় কথা বলবেন, সেটাই আমরা বলি। আমি একটা কথা বলব,